বুবলি আব্বাসি, প্রেগনেন্ট টাইমে কি গ্রিন টি খাওয়া যাবে, এর কোনো সাইড এফেক্ট আছে? আপনাকে বলবো যে প্রেগনেন্সিতে অ্যাকচুয়ালি চাটা না খাওয়াটাই ভালো, কারণ এতে যে ক্যাফেইনটা থাকে তা আয়রন অ্যাবজর্পশন কমে দেয়। আমরা চাই যে মায়ের এই সময় আয়রন রিচ খাবার খাওয়ার জন্য এবং আয়রনটা যেন পর্যাপ্ত পরিমাণে থাকে, কারণ মায়ের থেকে কিন্তু বাচ্চা শরীরে যাবে। গ্রিন টিটা অনেক উপকারী যদি একেবারে অরিজিনাল হয়, এটা হার্টের জন্য খুবই ভালো। কিন্তু এটা যে খুব নিয়ম করেই খেতে হবে এমন কোনো কথা নেই। আপনার যদি মনে হচ্ছে খুব দুর্বল লাগছে বা স্টেমিনা পাচ্ছেন না, ঘুম ঘুম লাগছে, ড্রাউজি লাগছে, সেক্ষেত্রে আপনি এটিকে নিতে পারেন মাঝে মাঝে, সপ্তাহে 1 থেকে 2 দিন। কিন্তু খুব নেশাগ্রস্ত হয়ে যে প্রতিদিনই 2 থেকে 3 বার 4 বার করে খাওয়া, এটি না খাওয়াটাই ভালো।